نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جنات عدن يدخلونها ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم والملائكة يدخلون عليهم من كل باب سلام عليكم طبتم سلام عليكم بما صبرتم فنعم عقبى الدار وقال النبي صلى الله عليه وسلم في حديث عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه الذي الحديث الذي رواه مسلم مرفوعا إذا دخل أهل الجنة الجنة ينادي مناد إن لكم أن تحيوا فلا تموتوا أبدا وإن لكم أن تصحوا فلا تسقموا أبدا وإن لكم أن تشبوا فلا تهرموا أبدا وإن لكم أن تنعموا فلا تبأسوا أبدا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার সালাতের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরুদ এবং সালাম, তার উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল কাআ আল আউসি রাহেমাহুল্লাহকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি আমাকে বলুন, ইমাম বুখারী রহমুল্লাহ তার আল আদাব আল মুফরাদে হাদিসটি উল্লেখ করেছেন এবং নাসিরুদ্দিন আলবানী রহমুল্লাহ এটাকে বলেছেন হাসানুল ইসনাদ। তিনি বলেছেন, আল কাকা আল আউসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, কয়েকজন বললেন, কুল্লানা শাইআন ইউশাউইকুনা ইলাল জান্নাহ, আপনি আমাদেরকে জান্নাতের ব্যাপারে এমন একটা জিনিস বলুন যেটা শুনলে জান্নাতের প্রতি আমাদের আগ্রহ বেড়ে যাবে, জান্নাতে যাওয়ার প্রতি আমাদের আগ্রহ বেড়ে যাবে। কুল লানা শাইআন ইউশাউইকুনা ইলাল জান্নাহ, সে আর সামথিং অ্যাবাউট জান্নাহ হুইচ উইল ইন্সপায়ার আস টু বি দি রেসিডেন্ট অফ জান্নাহ। তিনি বললেন, ফিহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতে আমার আগ্রহের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা হলো আমি সবচেয়ে বেশি জান্নাতের ব্যাপারে আগ্রহী হই, অনুপ্রাণিত হই, কারণ সেখানে গেলে আমি আমার রাসূলকে দেখতে পাব। মাই প্রফিট উইল বি দেয়ার অ্যান্ড দ্যাট ইজ দ্য বেস্ট মোটিভেশন ফর মি, আমার জন্য সেটাই সবচেয়ে বড় মোটিভেশন, কারণ আমি জান্নাতে যাব। একজন বেদুইনকে বলা হলো যে আপনি একটু বলুন তো, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কী বলে প্রার্থনা করতে চান, কী বলে প্রার্থনা করলে আপনার কাছে সবচেয়ে ভালো লাগবে? আতুহসিন ফি দোয়া ইলাল্লাহ, আল্লাহর কাছে দোয়ার ক্ষেত্রে, প্রার্থনার ক্ষেত্রে আপনি সবচেয়ে ভালো প্রার্থনাটা আপনি কী করতে পারেন? ফাকালা নাআম, হ্যাঁ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে ভালো একটা প্রার্থনা আমার আছে। তাকে বলা হলো যে কোল, তাহলে আপনি বলুন। তিনি বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আ'তাইতানাল ইসলাম মিন গায়রি আন নাসআলাক, হে আল্লাহ আপনি আমাদেরকে ইসলাম দিয়েছেন, আমরা আপনার কাছে চাইনি, আমরা বুঝিও নি, আমরা আপনার কাছে চাইও নি বুঝিও নি যে এটাই আমাদের জীবন ব্যবস্থা হওয়া উচিত, আপনি আমাদের কাছে সেটি চেয়েছেন, আমরা আপনার কাছে চাইনি, কিন্তু আপনি আমাদেরকে সেটি দিয়েছেন। আল্লাহ, হে আল্লাহ আপনার কাছে এখন আমরা জান্নাত চাই, আপনি আমাদেরকে জান্নাত থেকে বঞ্চিত করেন না, আপনার কাছে ইসলাম চাইনি কিন্তু ইসলাম দিয়েছেন, জান্নাত আপনার কাছে চাচ্ছি কিন্তু জান্নাত থেকে আপনি আমাদেরকে বঞ্চিত করবেন না, এটা আমার কাছে সবচেয়ে ভালো দোয়া, আমি এই দোয়া আল্লাহ সুবহানাহুর কাছে প্রতি মুহূর্তে করি। প্রিয় ভাইরা, আপনারা এবং আমরা মুসলিম হওয়ার জন্য কতদিন আল্লাহর কাছে দোয়া করেছি বলুন তো? কখনো দোয়া করেছি তো বলে মনে হয়নি, মনেও পড়েনি যে আল্লাহ তুমি আমাকে মুসলিম বানিও অথবা মুসলিম হিসেবে তুমি আমাকে মৃত্যু দিও, এইরকম দোয়া তো আমরা করিনি। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলাম দিয়েছেন, লাকাদ মান্নাল্লাহু আলাইকুম, আল্লাহ তোমাদের উপর নিয়ামত বর্ষণ করেছেন, ইজ বাআসা ফীকুম রাসূলা,
বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান, ইট ইজ এ ফেভার অফ আল্লাহ দ্যাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ শোড ইউ দি পাথ টু ইসলাম, এটা আল্লাহর অনুগ্রহ। অতএব আল্লাহ আপনার কাছে আমি এবার জান্নাত চাই, ফালা তাহরিমনা, অতএব আপনি জান্নাত থেকে আমাদেরকে বঞ্চিত করবেন না। সালাফরা তারা বলতেন, ওই ব্যক্তিকে দেখে আমি অবাক হই যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচতে চায়, না মাহারিমুহা, জাহান্নাম থেকে যে বাঁচতে চায় সে ঘুমিয়ে থাকে, এবং আমি ওই ব্যক্তিকে দেখে অবাক হই যে ব্যক্তি জান্নাত চায়, না মা তোয়ালিবুহা, জান্নাত চায় আবার ঘুমিয়ে থাকে দিনরাত, তার এক শুধু ঘুমে অথবা বেভোরে সে কাটিয়ে দিচ্ছে ঘুমের মতো করে, ঘুমে যেরকম লোকের অচেতন থাকে, অবচেতন থাকে, তার কিছুই হুঁশ বুদ্ধি থাকে না, তেমনিভাবে তার জীবন অর্থাৎ সে যখন জাগ্রত থাকে তখনও ঘুমের মতো করেই সে কাটায়, তার মধ্যে কোনো হুঁশ নাই, বেহুঁশের মতো তার সময়গুলো সে কাটিয়ে দিচ্ছে। এই ব্যক্তিকে দেখে আমি অবাক হই যে কীভাবে এই ব্যক্তি জান্নাতের প্রত্যাশা করে আবার জাহান্নাম থেকে সে মুক্তি পেতে চায়। এগুলো সব কিছু আমার কাছে খুবই অবাক করার বিষয় মনে হয় প্রিয় ভাইয়েরা। সেজন্য আমি বলছি আমাদেরকে এটা বুঝতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রিজিকের জিম্মাদারি তিনি নিয়েছেন। তিনি বলেছেন, তোমাদের ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যা কিছু আছে জমিনে যত প্রাণী আছে সকল প্রাণীর রিজিকের দায়িত্ব আমার, রব্বুল আলামিন, আমি সবার যা যা প্রয়োজন আছে সব মিটিয়ে দেই, কিন্তু আমি জান্নাতের জিম্মাদারি নিলাম না। তুমি আমল করো, আমলের মাধ্যমে তুমি এটি অর্জন করো, তুমি আমলের মাধ্যমে সেদের পথে চলো, জান্নাত আমি তোমাকে দেবো, দ্যাট উইল বি মাই এক্সপ্রেশন অফ মাই রাহমা, আমার অনুগ্রহের প্রকাশ হিসেবে আমি তোমাকে জান্নাত দেবো, কিন্তু তোমাকে সে পথে চলতে হবে, অথবা আমি এটার কোনো গ্যারান্টি তোমার জন্য নিলাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটার গ্যারান্টি তিনি দিয়েছেন, নিশ্চয়তা তিনি দিয়েছেন, আল্লাহকে অস্বীকার করলেও সেটা থেকে তিনি কাউকে বঞ্চিত করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে যদি এই দুনিয়া একটি মশার ডানার মতো মর্যাদাবান হতো, মূল্যবান হতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন কাফেরকেও শুরবাতা মাইন, এক ফোঁটা পানিও দিতেন না, যদি আল্লাহর কাছে এটা মর্যাদা থাকতো। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইভেনলি যাকে যা যা দেওয়া দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিস্ট্রিবিউটস, এন্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ টেকেন দিস রেসপন্সিবিলিটি দ্যাট হি উইল প্রোভাইড টু এভরিওয়ান, বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ নট গিভেন ইউ দি গ্যারান্টি দ্যাট ইউ উইল বি এন্টারিং জান্নাহ and you will be escaping from jahannam, eta allah apnake guarantee den nai, but still apnar ebong amar bhab dekhe mone hoy ami ekmatro jannati, jodi jahanname kauke jete hoy tale onnora jabe, ami jahanname jabo keno, manusher dorpo ebong ahankar dekhle ami obak hoye jai। allah subhanahu wa taala bolechen, wa minan nasi may yu'jibuka qawluhu fil hayatid dunya wa yushhidu allah ala ma fi qalbihi wa huwa ala dul khisam وَإِذَا تَوَلَّى سَعَى فِي الْأَرْضِ لِيُفْسِدَ فِيهَا وَيُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ وَاللَّهُ لَا يُحِبُّ الْفَسَادَ وَإِذَا قِيلَ لَهُ اتَّقِ اللَّهَ أَخَذَتْهُ الْعِزَّةُ بِالْإِثْمِ فَحَسْبُهُ جَهَنَّمُ। কোন ব্যক্তি তাকে যদি আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হয় তাহলে তার মধ্যে জিত পেয়ে বসে, সে অন্যকে আরো আঘাত করে, পাল্টা আঘাত করে, সে অন্যকে জাহান্নামী অথবা অন্য কোনো কিছু সাব্যস্ত করার জন্য মরিয়া হয়ে ওঠে, বিভিন্ন ধরনের ইনভেনশনে, বিভিন্ন ধরনের কল্পনায়, পরিকল্পনায়, জল্পনায় ইত্যাদিতে তার সে নিজকে, তার নিজকে নিমজ্জিত করে, বিভিন্ন ধরনের নাম উপনাম ইত্যাদি সে তার জন্য আবিষ্কার করে, এগুলোর মাধ্যমে সে সয়লাভ করে দেয় চারিদিক, সে নিজকে মনে করে যে বিমাফাজাতি মিনান নার, সে জাহান্নাম থেকে মুক্ত হয়ে, বিমাফাজাতি মিনাল আযাব, সে জাহান্নাম থেকে, আযাব থেকে, শাস্তি থেকে মুক্ত হয়ে গেল এবং সে জান্নাতে যাবে, এরকম একটা ভাব তার মধ্যে লক্ষ্য করা যায়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আই হ্যাভ নট গিভেন ইউ এনি গ্যারান্টি অফ জান্নাহ, আমি এটা দিলাম না তোমাকে, অতএব তুমি এটা অর্জন করে নিতে হবে তোমার আমলের মাধ্যমে, তোমাদের অ্যাটিচিউডের মাধ্যমে এটা তোমাকে অর্জন করে নিতে হবে। সেই জন্য যে বলছি প্রিয় ভাইয়েরা, এই দুনিয়া, যে দুনিয়া নিয়ে আপনি ব্যস্ত হয়ে আছেন, এই দুনিয়া তো জায়েল, এই দুনিয়া যে কোনো সময়ে চলে যেতে পারে, এনি টাইম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কি ইচ্ছা, মালিকুল মুলক, তিনি রাজত্বের অধিকারী, ইজ দ্য ওনার অফ দ্য কিংডম, তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে চান তাকে আপনি রাজত্ব, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, সম্পদ প্রদান করেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, কিন্তু যখন আপনি নেন তখন আপনি টেনে নেন, কেড়ে নেন, যখন দেন ইট ইজ স্মুথ ট্রানজিশন ওভার, যখন এটা দেয়া হয় তখন এটা স্মুথ ট্রানজিশন, তখন এটা স্মুথ গিভিং, কিন্তু যখন টেনে নেওয়া হয় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে অপমানিত করে তার কাছ থেকে টেনে নেন, তার মানুষ সে নিতে চায় না, অযোগ্য,
সে দিতে চায় না, জন্য তার কাছ থেকে টেনে নেওয়া হয়। আর দ্বিতীয়ত হচ্ছে যখন আল্লাহ টেনে নেন তখন তাকে অপমানিত অপদস্থ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অর্থাৎ দুনিয়া ফান, এই দুনিয়া তো খুবই ক্ষণস্থায়ী, এনি টাইম ইউ মে ডাই, দের ইজ নো গ্যারান্টি অফ ইউর ডেথ, দের ইজ নো গ্যারান্টি অফ ইউর লাইফ, কতদিন বেঁচে থাকবেন তার কোনো নিশ্চয়তা নাই, কবে মারা যাবেন তার কোনো নিশ্চয়তা নাই। তার জন্য আপনি এতটা বেহুশ এবং বেপরোয়া এবং আপনার কোনো তাল নাই, কোনো লয় নাই, আপনার কোনো হুশ নাই এই অবস্থায় আছেন, তাহলে যেটা ওয়াইন্না দারুল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন, লোকে যদি জানতো তাহলে বুঝতো আখিরাতের জীবনে প্রকৃত জীবন, যদি তারা জানতো, কিন্তু তারা বুঝেই না। আল হায়াওয়ান প্রকৃত হায়াত, প্রকৃত জীবন হচ্ছে আখিরাতের জীবন, পরকালীন নিবাস। সেই নিবাসের জন্যে কোনো মানুষের সামান্যতম কোনো আগ্রহ এবং উদ্দীপনা নাই। এই জন্যে সালাফরা তারা বলতেন যে এই দুনিয়াটা হচ্ছে কষ্টের জায়গা আর আখেরাত হচ্ছে শান্তির জায়গা, কিন্তু বিপরীতে তুমি যদি এই দুনিয়াটাকে তোমার শান্তির জায়গা বানাও তাহলে আখেরাত তোমার কষ্টের জায়গায় পরিণত হবে, ইল্লা মাশা আল্লাহ। দুনিয়া এটা শান্তি করার জন্য নয়, আর দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুন লিল কাফির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াকে মুমিনদের জন্য ফুলের বাগান হিসেবে সাজাননি। এই দুনিয়াটা এমন, এই দুনিয়া এবং জান্নাতের মধ্যে পার্থক্য হচ্ছে, আপনার জীবন এবং জান্নাতের মধ্যে পার্থক্য হচ্ছে দুনিয়া। আপনার চোখটা বন্ধ করলে ইদার ইউ আর জান্নাতি আর জাহান্নামী। অতএব এই যতক্ষণ পর্যন্ত আপনার নিঃশ্বাস আছে, আপনার জীবন আছে, আপনার দেহে রূহ আছে, ততক্ষণ পর্যন্ত জান্নাতের পানে অব্যাহতভাবে চলতে থাকুন। প্রিয় ভাইরা, ইয়া খাতিবাল হুরিল হিসানি ওয়া তালিবান লি উসুলিল লি ওয়াসালিহিন নাজ বি জান্নাতিল হায়ওয়ানি। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি অসাধারণ ভাবে তিনি বলেছেন, হে যারা হুর আল ঈন, হুর আল হিসান কে যারা কামনা করছেন, যারা জান্নাতের হুর কে যারা কামনা করছেন, তাদেরকে বলছি যারা তাদের সাথে মিলিত হতে চান, আসরে ওয়াহাদ্দিস সাইরা জুহুদাক ইন্নামা মাসরাকা হাদা সাআতুল লিজামানি। আপনাকে বলছি যে আপনি চেষ্টা করুন, অব্যাহতভাবে আপনার চেষ্টাকে চালিয়ে যান, কারণ মনে রাখতে হবে আপনার এই দুনিয়ার জীবনটাই হচ্ছে চেষ্টার সময়। এই দুনিয়া শুধুমাত্র চেষ্টা, আখেরাতে ফল, আখেরাতে কোনো ফল কোনো চেষ্টা নাই যে তার জন্য আপনি কোনো ফল পাবেন, আখেরাতে নতুন করে চেষ্টার কোনো সুযোগ নাই। এই দুনিয়াতে আপনাকে করতে হবে লাতার কাবুন্না তবাকান আন তবাক, লাতারকাবুন্না তাবাকান আন তাবাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা একটা স্তর থেকে আরেকটা স্তর অবশ্যই তোমাকে অতিক্রম করতে হবে, এরপর তোমাকে জান্নাতে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সেই কথাই বলেছেন, ওয়ামা আদরাকা মাল আকাবা, গিরিপথ বন্ধুর পথ অতিক্রম করে তাকে যেতে হবে, ফাক্কু রাকাবা আও ইতআমুন ফি ইয়াউমিন যি মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা সুম্মা কানা মিনাল লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিল মারহামা উলাইকা আসহাবুল মাইমানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন কারা আসহাবুল মাইমানা, কারা ডানপন্থী, কারা জান্নাতি, তাদের একটা লম্বা লিস্ট দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমাকে বন্ধুর গিরিপথ তোমাকে অতিক্রম করে যেতে হবে। এটা কোনো স্মুথ পথ নয়, এটা কোনো প্লেন এরোপ্লেনের জন্য যে হাইওয়ে রানওয়ে যেটা তৈরি করা হয় ভেরি স্মুথ, এখানে কোনো উঁচু নিচু থাকে না, এরকম কোনো হাই এরকম কোনো পথ নয়। ইট ইজ নট এ রানওয়ে ফর এনি ফ্লাইট টু টেক অফ, এটা একটা বন্ধুর পথ, এটা একটা এমন পথ যেখানে সবসময় উঁচু নিচু আছে, তবে প্রতি মুহূর্তে তোমাকে ঘাত এবং প্রতিঘাতে টিকে থেকেই তোমাকে জান্নাতের পথে যেতে হবে। লিল আবদি ফিহা খাইমাতুন লিমিন মিন লুলুইন ক্বাদ জুউফাত হিয়া সুনআতুর রহমানি। আল্লাহ সুবহানাহু বললেন সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আমাদেরকে কোরআনের ব্যাপক বর্ণনা আছে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ব্যবস্থা রেখেছেন। ইবনে কাইয়িম তার সারাংশ আমাদের সামনে উল্লেখ করলেন যে সেখানে থাকবে তোমার জন্য খাইমা, সেখানে তাবু অট্টালিকা তোমার জন্য থাকবে, এই অট্টালিকার প্রত্যেকটা ইট তৈরি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, অতি মূল্যবান মণি মুক্তা জওহর ইত্যাদি তৈরি করা হয়েছে, এক একটা পাথর ইট তৈরি করা হয়েছে, এগুলো সাধারণ মাটি দিয়ে তৈরি কোনো পাথর নয়, এগুলো মণি মুক্তা দিয়ে তৈরি করা পাথর, এগুলো হচ্ছে সুনাতুর রহমানি, মহান আল্লাহ তোমাদের জন্য তার মেহমানদের জন্য এগুলো ব্যবস্থা করে রেখেছেন। আনহারুহা ফি গায়রি উখদুদিন জারাত সুবহানা মুমসিকুহা আনিল ফায়দানি, তার যে নহরগুলো রয়েছে, ঝর্ণা ধারাগুলো রয়েছে, এগুলো কোনো গর্তের মধ্যে এরকম পানি আটকে রয়েছে এরকম নয়,
এগুলো চলতে থাকে কিন্তু এগুলো প্লাবনের মতো চারিদিকে ভেসে যায় না, অব্যাহতভাবে। জান্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতের যে ফ্লোর আছে এই ফ্লোর দিয়ে পানি চলতে থাকবে, কিন্তু একটা গতিতে, একটা নির্দিষ্ট সীমায় পানি চলতে থাকবে, অন্য জায়গায় এগুলো স্পিল ওভার যেটা ইংরেজিতে বলে, অর্থাৎ অন্য জায়গায় ছড়িয়ে পড়বে না। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বললেন মিন তাহতিহিম তাজরি কামা শাউ মুফাজ্জারাতান ওয়া মা লিন-নাহরি মিন নুকসানি, যেগুলো চলতে থাকবে জান্নাতের ফ্লোরে অব্যাহতভাবে চলতে থাকবে, গতি অবস্থায়, গতিময় অবস্থায় চলতে থাকবে, এই পানি কখনো মুহূর্তের জন্য একবার বন্ধ হবে না। এরকম সেখানে যে ঝর্ণা ধারা আছে, ঝর্ণা ধারার কথা কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন وانهار من خمر وانهار من لبن لذة للشاربين وانهار من عسل مصفى وانهار من خمر لذة من خمر الله سبحانه বললেন চার ধরনের পানি সেখানে আছে, আনহার মিন মাইন গায়রি আসিন, এমন পানি যে পানি স্পষ্ট স্ফটিকের ন্যায়, এত স্বচ্ছ যে এই পানির মধ্যে সামান্যতম কোনো ধরনের সামান্যতম সেখানে ময়লা আবর্জনা কোনো কিছু পাওয়ার কোনো সম্ভাবনাই নাই, চিন্তাও করা যায় না। ও আনহার মিন আসালিম মুসফা, সেখানে থাকবে মধু, যেই মধুকে ইয়ে করা হয়েছে, পরিশুদ্ধ করা হয়েছে, এরকম মধুর নহর সেখানে থাকবে, এবং সেখানে লাবানিন লাযযাতিল লিশারিবিন, সেখানে দুধের নহর থাকবে, যেটা একজন ব্যক্তি যখন পান করবে তার জন্য অনেক উপাদেয় হবে। ও আনহার মিন খামার, এমন খামার, এমন 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 পানীয় সেখানে থাকবে যে পানীয় থেকে কোনো একজন ব্যক্তি ওই পানীয় পান করলে, দুনিয়ার পানি অর্থাৎ ড্রিঙ্ক অথবা মদ ইত্যাদি যদি পান করে তার মধ্যে মাতলামি আসে, কিন্তু ওগুলো কোনোটাই কোনো ব্যক্তির জন্য সেদিন আসবে না। এরকম বিভিন্ন ধরনের পানীয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জন্য সেই ব্যক্তির জন্য ওয়া আকওয়াবু মাউদুআ ওয়া নামারিকু মাসফুফা ওয়া জারাবিয়ু মাবসুসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন তার জন্য পান পাত্র গুলো হাজারে হাজারে লক্ষে লক্ষে পান পাত্র তার সামনে এরকম স্থাপন করা হবে। এই পান পাত্র থেকে সে খাবে, সে নিজেই খাবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অন্যরা সেখানে, আল্লাহ সুবহানাহু বলেন নাই সেখানে শিশুরা থাকবে, যে শিশুরা হবে তারা হবে মুখাল্লাদুন, তারা হবে মুখাল্লাদুন, তারা সব সময় তারা পার্মানেন্টলি তারা কিশোর হিসেবে থাকবে, এবং তারা জান্নাতে তারা সার্ভ করবে, বিভিন্ন ধরনের পানীয় এবং বিভিন্ন ধরনের খাদ্য তারা তাদেরকে সার্ভ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বললেন ওয়ালাকাদ আতা যিকরুল লিকাই বিরাব্বিনা আর-রাহমান ফি সূরাতিন মিনাল কুরআনে, কোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিস্তারিত বর্ণনা দিয়ে দিলেন, আর আওয়া মা সামিআতা মুনাদিয়াল ঈমান ইখবিরু আন মুনাদি জান্নাতিল হায়ওয়ানি, তুমি কি শুনোনি যে জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আহ্বানকারী জান্নাতের ব্যাপারে বিবরণ দিয়ে আহ্বান করে যাচ্ছেন তোমাদেরকে প্রতি মুহূর্তে, রেখে তুমি শুনুনি ইয়া আহলা হালাকুম লাদার রহমানি ওয়াদুন ওহুয়া মুনজিজুহু লাকুম বিদিমানি, তোমাদের রব তোমাদেরকে একটা ওয়াদা দিয়েছেন, তিনি তোমাদেরকে জান্নাত দেবেন এবং জান্নাতে এরকম নিয়ামত তোমাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন, তিনি এর নিশ্চয়তা দিয়েছেন, এই ওয়াদা তিনি কখনোই লঙ্ঘন করবেন না। সেই ওয়াদার প্রতি তুমি সন্তুষ্ট থাকো, সেই ওয়াদাকে তুমি মূল্যায়ন করো। তিনি আরো বললেন কালু আমা, এবং বিনি কালু আমা বিদত আওজুহুনা কাযা আমালুনা সাকুলাত ফিল মিজানি, যে আমাদের চেহারাগুলো কিয়ামতের দিন উজ্জ্বল হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সেদিন একদল চেহারা হবে উজ্জ্বল, ওয়া তাসওয়াদু উজুহ ইয়াউমা তাবিয়াদু উজুহু ওয়া তাসওয়াদু উজুহ ফাআম্মাল লাযিনা বিয়াদাত উজুহুহুম ফাবি রাফাফি রাহমাতিল্লাহ, একদল লোকের চেহারা সেদিন এত উজ্জ্বল হবে যে উজ্জ্বলতা আসমানের তারকাগুলোকে, চাঁদকে এবং সূর্যকে হার মানাবে, এত উজ্জ্বলতা হবে। আর যাদের চেহারাগুলো সেদিন উজ্জ্বল হবে ফাফি রহমাতিল্লাহ, দিস পিপল উইল বি ইন দি বাউন্টি অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর একদল লোক তাদের চেহারা কালো হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন উজুহু ইয়াউমাইযিন বাসিরা তাযুন্নু আন ইউফালা বিহা ফাকিরা উজুহু ইয়াউমাইযিন নাযিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন একদল চেহারা হবে উজ্জ্বল ইলা রব্বিহা নাযিরা, আল্লাহকে দেখবেন, আল্লাহর দিকে তাকিয়ে থাকবে তারা তাদের স্রষ্টার দিকে, ওয়ুজুহু ইয়াউমাইযিন বাসিরা, আর একদল চেহারা দেখবেন আপনি যে সেই চেহারাগুলো এমন অনুজ্জ্বল এবং ক্লান্ত অবসাদগ্রস্ত, তাযুন্নু আন ইউফালা বিহা ফাকিরা, তাদের ভয় হচ্ছে, আতঙ্ক হচ্ছে, আজ জানি কি সর্বনাশ তাদের প্রতি করা হয়। একদল চেহারা এরকম হবে উৎকণ্ঠিত, আর একদল চেহারা হাস্য উজ্জ্বল থাকবে প্রতি মুহূর্তেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলেন মুদহাক, এই চেহারাগুলো দোহাকা দোহাকাত মুস্তাবশিরা, তারা হাসতে থাকবে কারণ তারা জানে তাদের জন্য একটা সুন্দর সংবাদ তাদের জন্য অপেক্ষা করছে, দোহাকাত মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াউমাইযিন আলাইহা
غبره ترهقها قطره اولئك هم الكفره الفجره. আরেক দল চেহারা হচ্ছে, সেই চেহারা হচ্ছে আলাইহা গবরা, গোবর মানে হচ্ছে ধুলামলিন, ধুলায় যেন তাদের চেহারা কালো হয়ে আছে, তারহাকুহা কাতারা, তারা ক্লান্ত অবসাদগ্রস্ত হয়ে তারা থাকবে, উলাইকাহুমুল কাফারাতুল ফাজারা, এরাই হলো কাফের এবং হলো ফাজের, অপরাধী দুষ্ট পাপিষ্ঠ পাপাচারী যারা তাদের পাপের মধ্যে তাদের জীবনকে কাটিয়েছিল, এই দল লোকের চেহারা হবে ওই দিন অন্যরকম। আপনি আপনার চেহারাটা কেমন পেতে চান? যদি উজ্জ্বল চেহারা পেতে চান তাহলে প্রিয় ভাইরা, যদি উজ্জ্বল চেহারা পেতে চান তাহলে এই পৃথিবীতে আপনার সময়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির পথে কাটান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মাকে কিয়ামতের দিন গুররাম মুহাজ্জালিন মিন আসারিল উযু, তাদেরকে গুররাম মুহাজ্জালিন বলে তাদেরকে ডাকা হবে। গুররাম মুহাজ্জালিন মানে হচ্ছে যে আমার উম্মার মধ্যে যারা ঠিকমতো উযু করেছে তাদের উযু স্থানগুলো থেকে কিয়ামতের দিন আলো ঠিকরে পড়বে, এই আলো ঠিকরে পড়ার কারণে সকল লোকেরা তাদেরকে চিনবে, এর হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মা। রাসূলুল্লাহ বললেন, এই জন্য তোমরা তোমাদের উযুগুলোকে সুন্দর করে পড়ো, উযুর স্থান থেকে সেদিন আলো ঠিকরে পড়বে, অন্যরা তোমাদেরকে দেখতে পাবে, বুঝতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইবনে কাইয়িম বলেন, ওয়া কাযালিকা ক্বাদ আদখালতানাল জান্নাতি হিনা আজারাতানা হাক্কাম মিনাল নিরানি, হে আল্লাহ তুমি অনুগ্রহ করেছো আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে, তুমি আমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়েছো। ফায়াকুল ইনদি মাউইদুন ক্বাদ আনা আন উতিতু মুকাহা বিরহমাতিহি ওয়া হানানি, আল্লাহ তাআলা বলবেন যে আমার সাথে তোমাদের একটা চুক্তি আছে আমার বান্দারা, হে আমার প্রিয় বান্দারা, আমার সাথে তোমাদের একটা চুক্তি আছে, আজ সময় হয়েছে সেই চুক্তিকে পূর্ণ করার। সেই চুক্তিটি হলো ফায়ারাউনাহু মিন বাদি কাশফি হিজাবিহি জাহরান রাওয়া যা মুসলিমিন বিবায়ানি, সেইদিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সামনে থেকে একটা আবরণকে অবমুক্ত করবেন, উন্মুক্ত করবেন, তখন প্রত্যেক মুসলিম স্পষ্ট করে মুহাম্মদ, সেই দিন প্রত্যেক মুসলিম স্পষ্ট করে তাদের রব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবেন। আপনি আপনার রবকে দেখতে পাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ারিদওয়ানু মিনাল্লাহি আকবার, আল্লাহর সন্তুষ্টি আল্লাহকে দেখতে পাওয়া এটা সবচেয়ে বড় উপহার হবে আল্লাহর পক্ষ থেকে, সবচেয়ে বড় প্রতিদান হবে আল্লাহর পক্ষ থেকে, পুরস্কার হবে আল্লাহর পক্ষ থেকে তার প্রিয়তম বান্দাদের জন্য। সেই মহান রবকে দেখার অপেক্ষা যদি আপনাকে থাকতে হয়, যদি আপনি সেটি করেন, করতে যদি চান, তাহলে অবশ্যই আপনাকে দুনিয়া সেভাবে কাজ করতে হবে। ওয়াল্লাহি মা ফি হাযিহি আদ-দুনিয়া আলাযু মিন ইশতিয়াকিল আবদিল রহমানি, আল্লাহর কসম করে বলছি, ইবনে কাইয়্যিম বলছেন যে আল্লাহর কসম করে বলছি এই দুনিয়াতে একজন বান্দার সবচেয়ে আগ্রহের যে জায়গাটি থাকা উচিত তা হচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাওয়া, সেই লক্ষ্যে তাকে কাজ করা দরকার। ওয়াইদা মা রাআহুল মুসলিমুনা নাসু আল্লাযি হুম ফীহি মিম্মা নালাতিল আইনানি, সেই দিন যখন লোকেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখবে সেই দিন তাদের সকল দুঃখ কষ্ট তারা ভুলে যাবে, কিছুই তাদের মনে থাকবে না, এমনকি জান্নাতে তারা যত নেয়ামত দেখেছিল তাদের এই দুই চোখে এই নেয়ামতগুলোকে তারা পর্যন্ত ভুলে যাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার কারণে, তাদেরকে সব কিছু তুচ্ছ মনে হবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার কারণে। সেই দেখার জন্য আপনার আগ্রহটা কতটুকু? এবং তিনি আরো বললেন ওয়া কাযালিকা রুইয়াতু ওয়াজহি সুবহানাহু হিয়া আকমালুল লাযাতি লিল ইনসানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাওয়া একজন মুমিনের সবচেয়ে বড় প্রশান্তি এবং পরিতৃপ্তির জায়গা। একজন মুমিন যদি বুঝতে পারে তাহলে তার সবচেয়ে বড় প্রশান্তি এবং পরিতৃপ্তির জায়গা হলো এটি, লিল্লাহি সুবহান ক্বাদ আকামাতুল মালাইকাতুল কিরামি বিকুল্লি মা ইহসান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাজার বসাবেন আল্লাহর পক্ষ থেকে সকল ফেরেশতারা এই বাজারগুলো তৈরি করবে জান্নাতি ব্যক্তিদের জন্য, ফিহা আল্লাযী ওয়াল্লাহু, এবং তিনি বললেন আল্লাহর কসম করে বলছি সেই জান্নাতে লা আইনুন রাআত কাল্লা ওয়ালা সামি'আতহু যুনান, সেই বাজারে যা কিছু পাওয়া যাবে আল্লাহর কসম করে বলছি কোন কান কোনোদিন এরকম কথা শোনেনি, কোন চোখ কোনোদিন এইরকম কিছু দর্শন করতে পারেনি, দেখতেও পায়নি, কাল্লা ওয়ালাম ইয়াখতুর আলা কলবি ইমরিইন ফায়াকুলু আনহু মুআব্বিরান বি বায়ানি, কোন মানুষের অন্তরে এরকম চিন্তা কোনোদিন তৈরি হয়নি, কোন কবির দূরবর্তী কোন ইমাজিনেশনেও ডিস্ট্যান্ট কোন ইমাজিনেশনেও এরকম চেতনা চিন্তা কখনো ভাবনা কখনো জন্মও নেয়নি, যা কিছু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জান্নাতে এবং ওই বাগানে এবং ওই বাজারগুলোতে তাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন, অতএব সেটি তোমাদেরকে বোঝা দরকার। তিনি বললেন ওয়াহান লিদাস সুক আল্লাযী মান হাল্লাহু নালাত তাহানি কুল্লাহা বিআমানি, হায় আমি বলছি দুর্ভাগা সেই ব্যক্তি যারা সেখানে যেতে পারেনি, তবে যারা যাবে তাদের জন্য সৌভাগ্য, তাদেরকে স্বাগত জানাচ্ছি, তারা যখন ওই বাজারে যাবে তাদেরকে স্বাগত জানানো হবে সকল ধরনের
আনন্দ উৎসবের মাধ্যমে এবং সকল ধরনের গ্রিটিং এর মাধ্যমে তাদেরকে সেই দিন স্বাগত জানানো হবে। ইউদা বিসুকিন তাআরাফা মা ফীহি মা ফী মিন সখাবিন ওয়ালা গাশিন ওয়ালা আইমানি। আজকের বাজারগুলোতে যদি আপনি যান তাহলে সেখানে দেখবেন চিৎকার চেঁচামেচি, অমকেই করে তমকে সেই করে, অমকে দাম বেশি চায়, অমকে দাম কমায়, অমকে এই শপথ করে তার জিনিস বিক্রি করতে চায়। কিন্তু দ্যাট ইজ এ ডিফারেন্ট মার্কেট প্লেস, দ্যাট ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট মার্কেট প্লেস। ওটা ভিন্ন মার্কেট প্লেস, ওখানে কোনো শোরগোল নাই, ওখানে কোনো উঁচু আওয়াজ নাই, ওটা একটা প্রশান্তির জায়গা। হাদিসে আমরা কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ সেটা জানবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রতি জুমাবারে একটা বাজার বসানো হবে, বাজারে লোকেরা যাবে, উত্তর দিকে একটা বাতাস প্রবাহিত হবে, তাদের মুখ এবং তাদের চেহারায় এবং তাদের শরীরে বাতাসটা বইবে, তারা সেখান থেকে তাদের পরিবারের কাছে ফিরে আসবে। পরিবার তাদেরকে বলবে আল্লাহর কসম করে বলছি তোমাকে এত সুন্দর আগে কোনোদিন দেখা যায় নাই। ওই বাতাসের মধ্যে ধুলোবালি থাকবে, এই ধুলো না যেই ধুলো আপনাকে কালো করে দেয়, ওই ধুলো পড়ার পর আপনার শরীর থেকে মনে হচ্ছে যেন মুক্ত ঝরতে থাকবে মুক্তা। পরিবার দেখে বলবে এত সুন্দর তো তোমাকে আগে দেখিনি, তুমি তো আগের চেয়ে আরো হাজার হাজার গুণ সুন্দর হয়ে গিয়েছো। একটা বাজার থেকে এরকম একটা অবস্থা তৈরি করে দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এগুলো তার জন্য ব্যক্তিদের জন্য এরকম সব কিছু। হাযা ওয়া খাতিমাতুন নাঈমি খুলুদুহা আবাদান বিদারিল খুলদি ওয়ার রিদওয়ানি। জান্নাতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে প্রিয় ভাইরা বোনেরা, জান্নাতের হচ্ছে স্থায়ী। এই পৃথিবীতে আপনার সবচেয়ে বড় ভয়ের জায়গা কি জানেন? আজকে অনেক টাকা পয়সার মালিক কবে জানি এগুলো সব শেষ হয়ে যায়, আপনি আজকে অনেক ক্ষমতার মালিক কবে জানি সব শেষ হয়ে যায়, আপনি এখন অনেক সুন্দর কবে জানি সৌন্দর্য শেষ হয়ে যায়, আপনি এখন জীবন প্রাণপূর্ণ জীবন কবে যেন জীবনটা শেষ হয়ে যায়, আপনি এখন সুস্থ কখন যেন আপনাকে অসুস্থতা আপনাকে ধরে। সো এভরিথিং ইজ টেম্পোরারি, এভরিথিং ইজ টেম্পোরাল, এভরিথিং ইজ ট্রানজিয়েন্ট, নাথিং ইজ পার্মানেন্ট অ্যান্ড পারপাচুয়াল। কোনো কিছু এখানে স্থায়ী নয়, কোনো কিছুই দীর্ঘস্থায়ী নয়, এটা যে কোনো সময়ে চলে যেতে পারে। ইভাপোরেশন ইজ ইটস নেচার, যে কোনো সময় এটা বাষ্পের মতো উড়ে যেতে পারে, এটি হচ্ছে এর প্রকৃতি। আপনার সবচেয়ে বড় কষ্টের জায়গা, টেনশনের জায়গা এটা, এই জন্য দেখেন গোটা পৃথিবী জুড়ে দুর্বৃত্ত প্রণয়ের একমাত্র কারণ, দুর্বৃত্ত প্রণয়নের পরায়ণতার একমাত্র কারণ হলো প্রত্যেক ব্যক্তি সব কিছুকে তার জন্য স্থায়ী করে নিতে চায়। কিন্তু আখেরাতে জান্নাতে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নেয়ামত, ঠিক জাহান্নামে এইরকম একটি কি আল্লাহর পক্ষ থেকে পানিশমেন্ট। ফায়ুতা বিল মাউত, মৃত্যুকে ডেকে আনা হবে, তারপরে তাকে হত্যা করে দেওয়া হবে। ফায়াহিয়া ওয়ালা ইয়ামুতুন, লোকেরা তারপর থেকে বেঁচেই থাকবে, কখনোই মারা যাবে না। ইয়াতিহিল মাউত মিন কুল্লি মাকান ওয়া মা হুয়া বিমাইয়িত, প্রত্যেকটা জায়গা থেকে মৃত্যু তাকে গ্রাস করবে জাহান্নামীকে, কিন্তু সে মারা যাবে না, মৃত্যু নাই, প্রতি মুহূর্তে সে মৃত্যুকে কামনা করবে কিন্তু মৃত্যু তাকে স্পর্শ করবে না। মৃত্যুকে হত্যা করা হবে, জীবনকে সেখানে স্থায়ী করে দেওয়া হবে জান্নাত এবং জাহান্নামে। আমি জান্নাতের আলোচনা করছি, জান্নাত নিয়ে আমি ইনশাআল্লাহ এই সপ্তাহে আলোচনা করবো এবং আগামী সপ্তাহে ইনশাআল্লাহ জাহান্নাম নিয়ে আলোচনা করবো। সে কথা তিনি বলছেন ইয়া রব্বি সাব্বিতনা আলাল ঈমানি ওয়া জাআলনা হুদাতান ইলতাহাহু আল হায়াওয়ানি। হে রব, আপনার কাছে আমরা কামনা করছি আমাদের ঈমানের উপর আপনি আমাদেরকে সাবিতুল কদম রাখুন, আমাদেরকে দৃঢ় রাখুন আমাদের ঈমানের উপর, এবং আমাদেরকে এমন হেদায়েত দান করুন যেই হেদায়েতের কারণে আল হায়া আল হায়রান, একজন হয়রান হওয়া, পেরেশান হয় একজন ব্যক্তি যেখানে গিয়ে আশ্রয় নেয়, এইরকম হেদায়ত আমাদেরকে দান করুন আল্লাহ। এই হেদায়তের মাধ্যমে যেন আমাদের পরিতৃপ্তি আসে, আমাদের প্রশান্তি তৈরি হয়, সকল কষ্টগুলো যেন দূর হয়ে যায়। ও আইজনা বিল হক ওয়া নসুরনা বিহি নসরান আজিজান আনতা যুস সুলতানি। আমাদেরকে হে রব আপনি হকের মাধ্যমে আমাদেরকে শক্তিশালী করুন এবং আমাদেরকে আপনার পক্ষ থেকে শক্তিশালী সহায়তা আমাদেরকে দান করুন, আপনি তো সকল ক্ষমতার অধিকারী। ওয়ালা রাসূলিক আফদাল সলাওয়াত ওয়া তাসলিমিনকা ওয়া আকমালুর রিদওয়ানি, এবং আপনার রাসূলের উপর সবচেয়ে সর্বোত্তম দরুদ এবং সালাম বর্ষিত হোক। ওয়ালা সাহাবাতিহি জামিআন ওয়াল্লাযী তাবা ওয়াল্লাযীনা তাবিউহুম মিন বাদি বিইহসানি, এবং যারা রাসূল সাল্লামের পর তার সাহাবী এবং পরবর্তী যারা তাকে অনুসরণ করেছেন তাদের প্রত্যেকের উপর হে রব আপনার পক্ষ থেকে রহমত বর্ষিত হোক। প্রিয় ভাইরা, আমি যে কথাটি বলছিলাম, আমি ইবনুল কাইয়িমের এখানে তিনি টোটাল একটা সামারি তুলে ধরার চেষ্টা করেছেন যে জান্নাতের বিবরণগুলোকে কেন্দ্র করে। আল্লাহ সুবহান জান্নাতের ব্যাপারে আমাদেরকে কি জানাবে কোরআনের দিকে যদি আমরা তাকাই, আল্লাহ তাআলা বলেন জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা ওয়া মান সালাহা মিন আবাহিম ওয়া আবওয়া ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম। আল্লাহ তাআলা বললেন জান্নাতু আদন ইডেন গার্ডেন, এমন গার্ডেনে তারা প্রবেশ করবে, এই ইডেন গার্ডেন জান্নাত, এখানে বাগান এবং বিভিন্ন গাছ গাছালি খোশিত
গাছগাছালি রচিত এবং গাছগাছালি সুশোভিত, সবুজ বাতায়ন চারিদিকে রয়েছে, এরকম জান্নাত আমি তাদের জন্য সুসজ্জিত করে রেখেছি। যে জান্নাতে তারা প্রবেশ করবে, তারা নিজেরা, তাদের সন্তান এবং তাদের স্ত্রীরা একসাথে তারা জান্নাতে থাকবে। এখন তো দুনিয়াতে ফ্ল্যাট অনেক ছোট, সবাই মিলে থাকা যায় না, এমকের ওই জায়গায় তমকে, বউ এক জায়গায়, বাচ্চারা আরেক জায়গায়, অ্যাকোমোডেট করতে পারছেন না, অথবা বাবা মা এক জায়গায়, আপনি আরেক জায়গায়, কারণ ছোটো ফ্ল্যাট সবাইকে অ্যাকোমোডেট করতে পারছেন না। বাট ইন দ্য প্যারাডাইস, জান্নাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সর্বশেষ যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তাকে এই দুনিয়ার 10 গুণ সমান একটা রাজত্ব তাকে প্রদান করা হবে। জান্নাতে সর্বশেষ যেই ব্যক্তি প্রবেশ করবে তার রাজত্ব হবে দুনিয়ার 10 গুণ। সেই রাজত্বটা কত বড় হতে পারে একবার চিন্তা করে দেখেন তো। ঢাকা এক টুকরো জায়গা নিয়ে, গ্রামে এক টুকরো জায়গা নিয়ে কি পরিমাণ মারামারি, মানুষ একজন আরেকজনকে হত্যা করে ফেলছে, বাপ ছেলের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, ভাই বোনদের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি ব্যবস্থা করে রেখেছেন। জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু ব্যবস্থা করে রেখেছেন তার একটা ছোট্ট বিবরণের কথা আল্লাহ রাসূল বললেন, জান্নাতের যে সুগন্ধি আছে এই সুগন্ধি আপনি যদি এখান থেকে যাত্রা শুরু করেন 40 বছর পর্যন্ত, 40 যতটুকু পর্যন্ত যেতে পারবেন অতটুকু দূরত্ব পর্যন্ত জান্নাতের পারফিউম, তার আদর, তার সুগন্ধির গন্ধ ছড়িয়ে পড়বে। সে জান্নাতটা কেমন? আপনি অনেক দামি পারফিউম কিনে নিয়ে এসছেন, তারপরে 1, 2, 3, 4, 5, 6 ঘন্টা পরে এরপর থাকে না, নিজের শরীরে থাকে না, আরেকজন তার গ্রাম পাবে তো বহুত পরের কথা। কিন্তু জান্নাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইন্না রিজাহা লা ইউজাদু মিন সাফিনাত মিন মাসিরাতি 40 আমান, ইট উইল বি স্মেলড ফ্রম এ ডিসটেন্স অফ 40 ইয়ার্স। 40 বছরের দূরত্ব থেকে, 40 বছরের দূরত্ব কি পিঁপড়ার গতিতে হাঁটলে আপনার কি মনে হয়? জান্নাতের কোনো কিছুই পিঁপড়ার গতির নাই, ওটা রকেট, সুপারসনিক রকেট, অথবা তার চেয়েও আর যা কিছু, অথবা ইট ইজ ফাস্টার দ্যান লাইট, আলোর যে গতি 186,000 মাইল পার সেকেন্ড, তার চেয়ে অনেক বেশি গতিতে চলে যাবে, তার চেয়ে অনেক বেশি গতিতে এটা চলবে। সে জান্নাতের গতি, সেই গতিতে যদি আপনি যান তাহলে 40 মাইল পর্যন্ত আপনি গেলে, 40 বছর পর্যন্ত গেলে যেখানে যেতে পারবেন, এত দূরত্ব থেকে পাওয়া যাবে জান্নাতের বিবরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআন আল্লাহ সুবহানাহু বলেন, হাযা যিকরুন ওয়া ইন্না লিল মুত্তাকিনা লাহুসনু মাআব, জান্নাতু আদনি মুফাত্তাহাতুল লাহা আবওয়াব। জান্নাতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে জান্নাতের দরজা আছে, আমরা বলি 8টা জান্নাত, আসলে কয়টা জান্নাত? জান্নাতের আসলে দরজা 8টি, সকলের সকল দরজা নয়। আপনি যদি এয়ারপোর্টে যান সবাই কি এক দরজা দিয়ে ঢুকতে পারে নাকি? নো, ওখানে VIP গেট আছে, দেখেন না, দিন জান্নাতের আর মেনি মেনি গেট। রাসূলুল্লাহ সকালবেলা বললেন, তোমাদের মধ্যে আজকে কে একজন গরিবকে খাইয়েছো, কে আজকে রোজা রেখেছো, কে আজকে জানাজা অংশগ্রহণ করেছো, কে আজকে সাদাকা করেছো, ইত্তকার প্রত্যেকবারই কে বলেন? আবু বকর রাদিয়াল্লাহু বলেন, আমি 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 আমি। রাসূল বলেন, আবু বকর এমন একজন ব্যক্তি জান্নাতের সবগুলো দরজা তাকে পাওয়ার জন্য উৎসুক হয়ে থাকে, জান্নাতের সবগুলো দরজা চাইবে আবু বকর আমাকে দিয়ে প্রবেশ করুক। জান্নাতের দরজা মেনি মেনি গেটস আর দেয়ার, দেয়ার আর সাম VIP গেটস, ওই গেটগুলো আল্লাহ সুবহান শুধুমাত্র VIPদের জন্য ওপেন করে রাখবেন। অতএব ওয়াসীকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম মিনাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাআউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে। আল্লাহ সুবহান ওদের জান্নাতের দরজার কথা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, তিনি বলেন, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আন্না ঈসা আব্দুল্লাহ ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিনহু ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন আদখালাহুল্লাহুল জান্নাতা আলা মা কানা মিনাল আমাল মিন আবওয়াবিল জান্নাতি সামানিয়াতি আইয়ুমা শা। রাসূলুল্লাহ বলেন, কোন একজন ব্যক্তির যদি ঈমান যদি ঠিক থাকে তাহলে জান্নাতের যেই কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে চায় সেই দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। তার ইমান ঠিক থাকতে হবে, ইমানের অনেকগুলো ক্যাটাগরি, অনেকগুলো কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে জানিয়ে দিলেন। তাহলে জান্নাতের আমরা দরজার কথা বলি, আল জান্নাতু লাহা সামানিয়াতু আবওয়াব ওয়ান নারু লাহা সাবআতু আবওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটি বর্ণনা করেছেন যে জান্নাতের হচ্ছে 8টি দরজা, জাহান্নামের হচ্ছে 7টি দরজা। তাহলে জান্নাত কয়টি, আসলে জান্নাতের দরজা কয়টি? আমরা যেরকম আমাদের দেশে বিভিন্ন নাম জান্নাতুল আদন বা ইত্যাদি ইত্যাদি নাম ইয়ে করেছি, হাদিস থেকে এরকম নাম পাওয়া যায়, কোরআনে সবগুলো নাম এসছে, কিন্তু ওইরকম ওইটা মানে এই জান্নাত, ওটা মানে ওই জান্নাত, ওইরকম নয়।
যদিও বিভিন্ন বিভিন্ন ধরনের স্পেসিফিকেশন বিভিন্ন জায়গায় রয়েছে জান্নাতের, কিন্তু এর মানে হচ্ছে যে জান্নাতের আসলে দরজাগুলো বিভিন্ন গেইট, এই গেইটের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। এর মধ্যে সর্বোত্তম গেইটের নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস। রাসূলুল্লাহ বললেন, তোমরা যদি আল্লাহর কাছে জান্নাত চাও, ফাসআলুহুল ফিরদাউস ফা ইন্নাহা আআলা জান্নাহ, তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইলে কোনটা চাইবে? তোমরা ফেরদাউস চাইবে, কারণ এটা হচ্ছে সর্বোত্তম জান্নাত, সর্বশ্রেষ্ঠ জান্নাত। রাসূলুল্লাহ বললেন, তুফতাহু আবওয়াবুল জান্নাতি ইয়াউমাল খামীস ওয়া ইয়াউমাল ইসনাইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রতি বৃহস্পতিবার এবং প্রতি সোমবার জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। অতএব ওই দুই দিন আপনি বেশি বেশি আমল করবেন, ওই দুই দিন আপনি বেশি বেশি আমল করবেন। রাসূল বললেন, মা মিন আহাদিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুসবিকুল উযু সুম্মা ইয়াকুল, কেউ যদি ওযু করে, সুন্দর করে ওযু করে, প্রিয় ভাইরা ওযু সুন্দর করে ওযু করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন, ইসমাউ ইয়া ইবাদাল্লাহ, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহর রাসূল বললেন, তোমাদের মধ্যে কেউ যদি ভালো করে ওযু করে, সুম্মা ইয়াকুল, তারপর বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান عبده ورسوله الا فتحت له ابواب الجنه الثمانيه يدخل من ايها شاء কেউ যদি সুন্দর করে ওযু করার পর সে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে জান্নাতের আটটি দরজায় তার জন্য খুলে দেওয়া হবে, সেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজায় জান্নাতে প্রবেশ করতে পারবে। অতএব এই দোয়া কি আপনারা পড়েন, এটা কি আপনারা করেন? অধিকাংশ মুসলমানের তো মনেই থাকে না, কারণ ওযু করতে গিয়ে সে বিভিন্ন ধরনের কথাবার্তা নিয়ে ব্যস্ত থাকে, বিভিন্ন চিন্তা চেতনায় ব্যস্ত থাকে, তাই ওযু হয় কিনা এটাই তো খবর নেই অনেকের। সুন্নাহ পদ্ধতিতে কীভাবে উজু করতে হয়, মোস্ট অফ দি পিপল ডোন্ট নো ইভেন, অধিকাংশ লোকের তাদের সেই ব্যাপারে কোনো চিন্তাই নাই। কার জন্যে প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জান্নাতকে উন্মুক্ত করে দেওয়া হবে। রাসূল বললেন, আনা আকসারুন নাসি তাবিআন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার অনুসারীদের সংখ্যা হবে সবচেয়ে বেশি, আলহামদুলিল্লাহ। রাসূল বললেন, ওয়া আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি প্রথম ব্যক্তি যিনি গিয়ে জান্নাতের দরজা ঠোকা দেব, এবং আমি প্রথম ব্যক্তি যার জন্য জান্নাতের দরজা প্রথম খুলে দেওয়া হবে, এবং আমাকে বলা হবে যে আমাকে বাদ উমিরতু বিকা উমিরতু, আপনার ব্যাপারে আমাদেরকে নির্দেশ করা হয়েছে, লা আফতাহু লি আহাদিন ক্বাবলাকা, আপনি আসার পূর্বে যেন আরো কার জন্য যেন জান্নাতের দরজা না খুলে দেই, আপনি আসবেন তারপরে জান্নাতের দরজা খুলে দেব, তারপরে লোকেরা জান্নাতে প্রবেশ করবে। ইউ আর দ্য ফার্স্ট ম্যান টু এন্টার এন্ড ফর হোম দ্য গেটস অফ জান্নাহ উইল বি ওপেনড, যার জন্য জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হবে। যে ব্যক্তি জান্নাতে প্রথম প্রবেশ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াসীকা আল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাআউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তুবতুম ফাদখুলুহা খালিদিন, একদম লোক তাদের জন্য প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত খুলে দেবেন, এবং তাদেরকে জান্নাতের দিকে হাঁকিয়ে নেওয়া হবে, সর্ট অফ হাঁকিয়ে নেওয়া হবে, হাঁকিয়ে নেওয়া হবে মানে তাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাওয়া হবে, এবং এই পথ দেখিয়ে নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করে দেবেন, সেই অ্যারেঞ্জমেন্ট হচ্ছে লাইট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ঈমানদারদের জন্য ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের নূর, তাদের আলো তাদের সামনে, এবং তাদের ডান দিকে তাদের আলো ঠিকরে পড়তে থাকবে, ওই আলো তাদেরকে আলোর গতিতে জান্নাতে নিয়ে যাবে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূল সাল্লামের সাহাবী সাওবান, রাসূল সাল্লামের মুক্ত কৃত দাস সাওবান রাদিয়াল্লাহু তাআলা, তিনি বললেন, আমরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম, আমি ছিলাম এক সময় ইহুদিদের একজন পণ্ডিত আসলো, এবং পণ্ডিত এসে বলল, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আপনার উপর সালাম বলছি। তো সাওবান বললেন, শুনে আমার মেজাজ এমন খারাপ হয়েছে, আমি এমন জোরে ওরে ধাক্কা দিলাম, তুমি আমার রাসূলের আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ বলনি, তুমি এমন বলেছো আমি ধাক্কা দিলাম। এটা হচ্ছে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের রাসূলের প্রতি ভালোবাসা। আপনার ভালোবাসা কি রাসূলের জন্য? কিছুই নাই, কোনো ধরনের ভালোবাসা নেই, নিজের আমলের মধ্যেই নাই, আর অন্য জায়গায় তো ভালোবাসা শো করেন, দ্যাট ইজ এ ডিফারেন্ট আইডিয়া অলটুগেদার, নিজের মধ্যেই নাই। সাহাবা ইকরাম কেন আল্লাহর রাসূলকে ইয়া মুহাম্মদ বলেছে, এই জন্য তার ইয়েতে লেখে, তিনি বললেন, ফাদা ফাতু হুদা ফাতান কাদা ইয়াসরাউ মিন, এমন জোরে থেকে আমি ধাক্কা দিলাম, ও পড়ে যাচ্ছিল। তিনি বললেন, কেন তুমি আমাকে ধাক্কা দিয়েছো? আমি বললাম, তুমি কি দেখোনি আল্লাহর রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নামে ডাকেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহ সুবহানাহু তাআলা রাসূলকে ইয়া মুহাম্মদ বলে কখনো ডাকেন নাই। তোমার এত বড় স্পর্ধা, আল্লাহ অন্য নবীদেরকে তোমার তাওরাতের দিকেও তাকাও, ইয়া মূসা, ইয়া ইব্রাহিম, ইয়া নূহ, ইয়া আদম, দ্য ফাদার অফ দ্য হিউম্যানিটি, তাকেও আল্লাহ
নাম ধরে ডেকেছেন, কিন্তু কোথাও আল্লাহ বলেন না ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইট ইজ এ স্পেশাল প্রিভিলেজ এন্ড অনার ফর আওয়ার বিলাভেড প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি বললেন যে ঠিক আছে, আপনারা আপনার বাপদাদার আপনাদের যে নাম রেখেছে আমি সেই নামই ডাকতে চেয়েছি, ঠিক আছে, ইট ইজ এ মিস্টেক, ওকে নো প্রবলেম, আমি আপনাকে কয়েকটি প্রশ্ন করবো। তিনি বলে কি, আমি তোমাকে বললে উত্তর দিকে তোমার কোনো কাজে লাগবে? বলেন না, আপনি একটু বলেন না, আমি আমার এই দুই কানে আমার কানে ভালো করে সেটা শুনতে চাই। রাসূলুল্লাহকে তিনি প্রশ্ন করলেন, আইনা ইয়াকুনু আন-নাসু ইয়াউমা তুবদ্দালু আরদু গায়দাল আরদু ওয়া আরদু ওয়া সামাওয়াত, যেদিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেদিন লোকেরা কোথায় থাকবে? এরকম চারটি প্রশ্ন করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুম ফিজ জুলুমাতি দুনাল জাসর, তারা অন্ধকারের মধ্যে থাকবে পুল সিরাতের সামনে। আমরা বলি পুল সিরাত, এটাকে আরবিতে হাদিসের পরিভাষা আল জাসর, জাসর মানে হলো ব্রিজ, ব্রিজের সামনে তারা থাকবে অন্ধকারের মধ্যে। এবং ওই জায়গায় আমি যে কথা বলেছিলাম যে আলোর গতিতে তারা সেই জায়গাটা তারা অতিক্রম হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা প্রশ্ন করলো, ফামান আউওয়ালুন নাসি ইজাজাতান, কাকে প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দেবেন জান্নাতে প্রবেশ করার জন্য? রাসূল বলেন, ফুকারাউল মুহাজিরিন। খেয়াল করবেন, ধনীরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন, কানটা একটু পেতে দিন, মুহাজিরদের মধ্যে যারা গরিব তাদের জন্য প্রথম জান্নাতের দরজাগুলো করে দেওয়া হবে, তাদেরকে প্রথম ইজাজা দেওয়া হবে। তার মানে ধনীরা হতাশ হওয়ার কোনো কারণ নেই, এটা ধনী এবং গরিব এটা একটা অ্যাটিচিউডের নাম। কিসের নাম এটা জানেন? অ্যাটিচিউড। বহু গরিব লোক আছে তাদেরকে আমি ধনীদের চেয়ে অনেক বেশি দাম্ভিক দেখতে পেয়েছি, বহু ধনী আছে আমি তাদেরকে গরিবের চেয়েও অনেক অনেক বেশি নিরহংকার বিনয়ী দেখতে পেয়েছি। ইট অল হোয়াট ম্যাটার্স টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ ইউর বিনয় অথবা ইউর অহংকার, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ফামা তুহফাদু মিমা ইয়াদখুলু আল জান্নাহ, যখন তারা জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদেরকে প্রথম তোহফা, সবচেয়ে গুরুত্বপূর্ণ তোহফা কী দেওয়া হবে? তিনি বললেন, জিয়াদাতু কাবাদিন নুন, মাছের কলিজা এর উদ্বৃত্ত অংশটি তাদেরকে খাদ্য হিসেবে প্রদান করা হবে। ইট ইজ ভেরি টেস্টি, ইফ ইউ হ্যাভ এভার টেস্টেড ইট, এটা খুবই টেস্টি, সেটা তাদেরকে প্রদান করা হবে। বলা হবে যে তারপর ফামা গিজাউহুম আলা ইসরিহা, এরপর তাদেরকে কী খাদ্য দেওয়া হবে? এরপর তাদেরকে দেওয়া হলো, তারপর তাদেরকে কী খাদ্য দেওয়া হবে? বলো, ইউনহারু লাহুম সাউরুল জান্নাতি আল্লাযী ইয়াকুলু মিন আতরাফিহা, তাদের জন্য জান্নাতের একটা ষাঁড় জবাই করে দেওয়া হবে, তাকে ভুনা করা হবে, তার চারিদিক থেকে ওরা খেতে থাকবে। আরবদের খাবারে কখনো দেখেছেন বিশাল বড় ইয়ে করেছে, ভুনা করেছে, টুইট করে খায়? দ্যাট উইল বি দ্য আলটিমেট হসপিটালিটি অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন দ্য প্যারাডাইজ ফর দোজ হু উইল বি এন্টারিং জান্নাহ ফর দ্য ফার্স্ট টাইম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা সে প্রশ্ন করল সেদিন তাদের পানীয় কী হবে? তিনি বললেন, মিন আইনিন ফিহা তুসাম্মা সালসাবিলা, ফিহা সালসাবিল, আল্লাহ সুবহানাহু সূরাতুল আদ-দাহর বা সূরাতুল ইনসানে বলেছেন, আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা ويطوف عليهم يلدان ولدان مقلدون اذا رايتهم حسبتهم لؤلؤا منثورا شنাতে ঝর্ণা থাকবে, ঝর্ণার নাম থাকবে সালসাবিলা জানজাবিলা, এরকম অনেকগুলো ঝর্ণার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল দাহর বা সূরাতুল ইনসানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। অতএব এখানে আবু রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করেছেন, আমার হাদিসটি সহি, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইয়াদখুলু ফুকারাউল মুসলিমিন আল জান্নাত ক্বাবলা আল আগনিয়াই বিনিসফি আমিন অহুয়া খামসাতু মিয়াত আম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, বিনিসফি ইয়াউমিন, অর্থাৎ মুসলিমদের মধ্যে গরিবরা ধনীদের চেয়ে অর্ধদিন পূর্বে তারা জান্নাতে প্রবেশ করবে। অর্ধদিনের সংখ্যা কি জানেন? রাসূল বলেন 500 বছর। অর্ধদিন মানে কি? 500 বছর। 500 বছর পূর্বে তারা তাদের পূর্বে তারা জান্নাতে প্রবেশ করবে। কিন্তু গরিব হলেই, কিন্তু আগেই বলেছি ইট অল ম্যাটার্স, সেটা হচ্ছে বিনয়, আপনার ইমান তো থাকতে হবে, সেটা তো প্রায়োরিটি, তো আলোচনার ইস্যু না, ওটা তো প্রায়োরিটি, সেটা ছাড়া মানে সেটা তো বেসিক ফান্ডামেন্টাল কন্ডিশন। কিন্তু যার উপর ভিত্তি করে ইউ উইল গেট প্রায়োরিটি, সেটা হচ্ছে আপনার বিনয় কতটুকু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উরিদা আলাইয়া আউয়ালু সালাসাতিন ইয়াদখুলুল জান্নাহ, তিন ব্যক্তি যারা জান্নাতে প্রথম প্রবেশ করবে তাদের একটা লিস্ট আমাকে দেওয়া হতো। আমি দেখলাম তার সেখানে কারা আছে, শহীদ আল্লাহর রাস্তায় যারা তাদের জীবনকে বিলিয়ে দিয়েছে, ও আফিফ মুতাআফফিফ, যে ব্যক্তি তার নিজকে পুতু পবিত্র রেখেছে, চরিত্র ভালো। ইয়াং যুবকরা একটু বলে দেই, চেহারাটা চোখ কোন কোন দিকে যায় দিনের আলোতে রাতের অন্ধকারে একবার চিন্তা করে দেখেন। জান্নাতে যাওয়ার জন্য চোখটাকে হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা আগে চোখের কথা বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, চরিত্র বাঁচাইতে হলে কী বাঁচাইতে হয় আগে? চোখ। কে বলছেন এটা? আমি বলেছি নাকি? আল্লাহ তাআলা বলেছেন। অতএব চোখ
বি কেয়ারফুল অফ ইউর আইস, ডু ইউ কাস্ট ইউর আইস, আপনি চোখ কোথায় আপনি ফেলেন, এটা ব্যাপারে সতর্ক থাকবেন, সাবধান থাকবেন। বিশ্বাস করুন এই চোখ আপনার জন্য ধ্বংসের কারণ হয়ে যেতে পারে, এবং এখনকার অধিকাংশের তাই অবস্থা, অধিকাংশের তাই অবস্থা। চোখটাকে হেফাজত করুন, আপনি জান্নাতে যারা প্রবেশ করবে তাদের থেকে তাদের মধ্যে আপনি প্রথম কাতারের লোকে আপনি হবেন। রাসূলুল্লাহ বলেন ওয়াব্দুন আহসানা ইবাদাতান লাহি ওয়া নাসাহা লি মাওয়ালিহি, এবং এমন একজন ব্যক্তি যে আল্লাহর প্রতিও তার দায়িত্ব পালন করেছে এবং তার যে মনিব, তার যে মালিক, সে মালিকের প্রতি সে তার দায়িত্ব পালন করেছে। মনিব বা মালিক মানে কি? তৎকালীন কৃতদাস এর কথা বলছি, কৃতদাসের প্রতি দায়িত্ব পালন করেছে, কৃতদাস তার যে মনিব, তার যে মালিক, সে মালিকের প্রতি দায়িত্ব পালন করেছে এবং আল্লাহর প্রতি দায়িত্ব পালন করেছে, কারোর প্রতি সামান্যতম কম করে নাই। প্রিয় ভাইরা, এখনকার যুগে আপনার যারা চাকরি বাকরি করেন, আল্লাহর কসম করে বলছি, ইট ইজ অলসো হক। আল্লাহর রাসূল যদি এই যুগে আসতো, হতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলতেন যে তোমরা তোমাদের যাদের অধীনে তোমরা কাজ করো তাদের প্রতি তাদের যথাযথ হক যা আছে এটা তোমরা পরিপূর্ণভাবে আদায় করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন এই সকল ব্যক্তিরা প্রথমেই তারা জান্নাতে প্রবেশ করবে। রাসূল সাল্লাম যে সকল ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে তাদের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বর্ণনা করলেন, যারা জান্নাতে প্রবেশ করবে তাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি অন্যদিন আপনাদেরকে বলেছিলাম, লা ইয়াদখুলুনা আল-জান্নাতা মিন উম্মতি 70 আলফান, 70,000 তারা প্রথমে প্রবেশ করবে। এবং কিভাবে প্রথমে প্রবেশ করবে? মুতামাসিকুন, একজন আরেকজন হাত ধরে ধরে জান্নাতে প্রবেশ করবে একসাথে। আচ্ছা চিন্তা করেন তো, 70,000 লোক যদি একসাথে একজন আরেকজনের হাত ধরে লাইনে দাঁড়ায়, তাহলে কত বড় দরজা লাগবে একসাথে প্রবেশ করার জন্য। জান্নাতের দরজাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বিস্তৃত করে দিয়েছেন। আর সেদিনকে আপনার মনে হয় যে আপনি এরকম এই 5 ফিট মাত্র টাচিং 5 ফিট, মানে 5 ফিট হয় অথবা সর্বোচ্চ 5 ফিট 6 ইঞ্চি 8 ইঞ্চি এরকম টাইপের হবেন, আপনার মনে হয় সেদিন চেহারা একেবারে লিকলিকে বাতাসে মনে হয় যেন অনেক সময় পড়ে যায় এরকম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই দিন যারা জান্নাতে যাবে তাদের চেহারা হবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসাল্লামের মতো সুন্দর, তারা হবে আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের মতো লম্বা, এবং তাদের বয়স হবে 33 বছরের টকবগে যুবক, শক্তিশালী, এরকম হিসেবে তারা জান্নাতে প্রবেশ করে। তাহলে কি পরিমাণ লম্বা জায়গা লাগে! রাসূল বলেন আখিরুন বাউদুহুম বিবাউদিন লা ইয়াদখুলু আউয়ালুহুম হাত্তা ইয়াদখুলু আখিরুহুম, কেউ আরেকজনের আগে প্রবেশ করবে না, একই সাথে প্রত্যেকের পা একসাথে সামনে যাবে, লেফট রাইট লেফট এর মতো, কেউ কারো সামনে নয়, কেউ কারো পেছনে নেই। হুজুম আলা সূরাতিল কমারি লাইলাতুল বদর, পূর্ণিমার চাঁদ যেরকম এরকম উজ্জ্বল হবে প্রত্যেকের চেহারা, তারা সেভাবে জান্নাতে প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে সকল ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে উজ্জ্বল পূর্ণিমা রাতে উজ্জ্বল চাঁদের মতো, এবং তাদের আলো ঠিকরে পড়বে আসমানের সবচেয়ে উজ্জ্বল যে তারকা, এই তারকার আলোর মতো তাদের আলোগুলো ঠিকরে পড়বে, এরকম মুক্তোর মতো জল জল করতে থাকবে তাদের চেহারাগুলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লায়া বলুন, তারা জান্নাতে পেশাব পায়খানা করবে না, ওয়ালাইতা গাওয়াতুন, এবং তারা সেখানে পেশাব করবে না, তাদের নাক দিয়ে তাদের মুখ দিয়ে কোনো ধরনের থুতু ইত্যাদি কোনো কিছু বের হবে না, এবং এই সকল ব্যক্তিরা তাদের চুলগুলোকে যা দিয়ে আশ্রাবে সেগুলো হচ্ছে তাদের চুল আশ্রানোর জন্যে যে চিরুনিটা তৈরি করা হয়েছে ওই চিরুনিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়ে তৈরি করে দেবেন, সোনা দিয়ে চিরুনিটা তৈরি করে দেবেন, এবং চিরুনির যে দাঁতগুলো আছে যেগুলো দিয়ে আপনি মাথা আশ্রান, ওই মাথা আশ্রার জন্য ওই দাঁতগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই দাঁতগুলোকে মুক্তা দিয়ে তৈরি করে দেওয়া হবে, এবং এগুলোকে মিস্ক মিশ্রিত থাকবে, যেগুলো দিয়ে আপনি যখন আশ্রাবেন মাথা তখন 40 বছরের দূরত্বের রাস্তা থেকে পর্যন্ত এটার গন্ধ পাওয়া যাবে। এরকম ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের জন্য করে দেবেন। কি অবস্থায় তাদেরকে জান্নাতে, আপনারা কোনো ইয়েকে দেখেছেন কিনা, বিয়ে করার সময় ছেলেরে অথবা মেয়ের যেভাবে সাজিয়ে নেওয়া হয় বিউটি পার্লার থেকে, মনে হচ্ছে যেন এটা একটা বিউটি পার্লার থেকে সাজিয়ে নিচ্ছে, আর এই বিউটি পার্লার কার? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাজিয়ে নিয়ে যাচ্ছে। আল আরিস আল আরুস, আল আরিস বর, আল আরুস বর, আল আরিস কনে, দুজনকে সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, মনে হচ্ছে যেন এইরকম একটা ব্যবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তা ওয়াজ ওয়াজহুম আল হুরুল আইন, তাদের জন্য ডাগর, বিশাল বিশাল চোখওয়ালা নারীরা তাদের জন্য ডাগর নয় না, বড় বড় চোখওয়ালা নারীরা তাদের স্ত্রী হবে সেই দিন। অন্য কথা চিন্তা করার দরকার, আপনার স্ত্রীর চোখই সেদিন অনেক বড় বড় হয়ে যাবে, আপনার স্ত্রী আপনার জন্য মোস্ট প্লিজিং টু ইউ হবে, তার দিকে তাকালে আর অন্য কারোর দিকে তাকানো লাগবে না।
এরকম অবস্থা তৈরি হয়ে যাবে, আখলাকুহুম আলা খুলুকি রাজুলিন ওয়াহিদিন, তাদের প্রত্যেকের অন্তর এক অন্তর হয়ে যাবে। বুঝেন না এক অন্তর মানে কি? মানে প্রত্যেকে একই চিন্তা করবে, অমুকের বেশি আমার কম, অমুকের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ, এরকম কোনো কিছু থাকবে না। আল্লাহর কসম করে বলি, মিম্বরে দাঁড়িয়ে যার অন্তর হিংসা বিদ্বেষ আছে অন্য কোনো মুসলমানের প্রতি, আমি বিশ্বাস করি না কোরআন হাদিস যতটুকু আমি পড়েছি, এই ব্যক্তির জন্য জান্নাত না, অন্য কোনো জায়গা হতে পারে। হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করে তাকে জান্নাত দেবেন, অথবা তাকে আল্লাহ জান্নাত দেবেন না, দুটোর যে কোনো একটা হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এদের অন্তর থেকে ওয়ানাযানা মা ফি সুদুরি মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিল মুতাকাবিলিন, এদের অন্তর যত বিদ্বেষ আছে এই বিদ্বেষ সব আমি চূর্ণ বিচূর্ণ করে দেবো, এরপরে তারা ভাতৃত্বের বন্ধন নিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে এবং তারা পরস্পর সামনে একজন আরেকজনের সামনে তারা চেয়ারে সোফায় বসে বসে পরস্পর সে তার গল্পের মধ্যে রত থাকবে, এই হবে জান্নাতীদের অবস্থা। বিফোর ফেসিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিনজ ইউর হার্ট প্লিজ, আল্লাহর সাথে সাক্ষাতের পূর্বে আপনার অন্তরটাকে পরিশুদ্ধ করে নিন যদি আপনি জান্নাতে যেতে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদের আল্লাহ সুবহান জান্নাতীদের ব্যাখ্যা করতে গিয়ে বিবরণ দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে বিভিন্ন কোরআনে যে দিক নির্দেশনা এগুলোই আলোচনা করে জানে, বছরের পর বছর লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা আদম আলাইহিস সালামের শুরুতে তারা যাবে, তারা প্রত্যেকে হবে আসমানে উপরের দিক থেকে 60 ফিট। যদি এইরকম 60 ফিটে তাহলে অবস্থা কী হবে বলুন তো? এইরকম না, লম্বায় তারা এতটুকু হবে, আর তার জন্য সৌন্দর্যের যতটুকু তার স্বাস্থ্য থাকা দরকার ততটুকু হবে, এটা আবার বাঁশের মতো এরকম হবে না, এমন সৌন্দর্য আল্লাহ সুবহানাহু তাকে দেখবেন যেই সৌন্দর্য এটা কখনো কেউ চিন্তা করতে পারে না, এরকম সৌন্দর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রদান করবেন। ওয়া ফি রিওয়ায়াতিন লিকুল্লি মিনহুম যাওজাতান ইয়ারা মুখা সুকিহিমা মিন ওয়ারা ইল্লাহাম মিনাল হুসন, যে তাদের স্ত্রীদেরকে এমন তাদের স্ত্রীরা কেমন সুন্দর হবে যে তাদের মাংসগুলো ভেদ করে ভিতরে যে হাড় আছে এই হাড়গুলো পর্যন্ত দেখা যাবে, কেমন সুন্দরী চিন্তা করে দেখেন তো, হাড় পর্যন্ত দেখা যায়। আপনি তো অনেক সুন্দরী হলে তার ভিতরে যে রগগুলো যেগুলোকে বলে এই রগগুলো দেখা যায়, তার রগ না ভিতরে যে হাড় আছে হাড়গুলো পর্যন্ত দেখা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এবং তাদের যে পায়ের যে গিরা আছে গিরাগুলো পর্যন্ত দেখা যায়, এত সুন্দরী হবে তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে লা ইখতালাফ বাইনাহুম ওয়ালা তাবাগুন, এই নারীদের কারোর বিরুদ্ধে কারো কোনো কি বিদ্বেষ থাকবে না। একজন তো অমকে সুন্দরী হলে বলে আপনার সন্তান কয়জন, আপনার সতীনের ছেলে কয়জন, বলে মোটা মোটা 3টা, আপনার কয়জন, বলে সিকন সিকন 6 জন, তার 6 জন কিন্তু সিকন সিকন, আর সতীনের হলো খুব মোটা মোটা, এরকম একটা মানসিকতা আছে, কিন্তু ওইরকম কোনো মানসিকতা তাদের থাকবে না জান্নাতে। এভরি ওয়ান ইজ সিস্টারলি অ্যান্ড ব্রাদারলি, এই হবে জান্নাতে তাদের অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কুলুবুহুম কালবুন ওয়াহিদ ইউসাব্বিহুনা আল-লাইলা ইউসাব্বিহুনা আল্লাহ বুকরাতাও ওয়াশিয়া, তারা দিনটা তাদের স্লোগান একটাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এগুলো হবে তাদের স্লোগান। স্লোগান মানে তাদের মুখের বলি একটাই, এর মাধ্যমে তারা কেবলমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তারা তাসবিহ তাহলিল তারা করতে থাকবে। রাসূলুল্লাহ বললেন জান্নাতে যারা প্রবেশ করবে তারা হবে জারাদান মারাদান মুকাহালিন, অর্থাৎ তাদের শরীরের কোথাও কোনো ধরনের চুল থাকবে না, যেই চুলগুলো অপ্রয়োজনীয় যেগুলো আপনি কেটে ফেলে দিতে হয় এরকম কিছু থাকবে না। মুকাহালিন তাদের চেহারা তাদের চোখগুলোতে কি থাকবে, কোহল, অর্থাৎ এগুলোতে কি বলে আমাদের দেশে যে চোখে যে সুরমা লাগানো থাকবে, যেন মাত্র সুরমা লাগিয়ে এসছে, সুরমা তার সৌন্দর্য বাড়া সুরম সুরমা ব্যবহার করতেন, সুরমা লাগানো এটা সুন্দর, যেরকম সুরমা লাগানো থাকবে বানি সালাসিন ওয়া সালাসিন, প্রত্যেকের বয়স হবে 33 বছর, এই 33 বছরে তারা প্রত্যেকে সেদিন জান্নাতে প্রবেশ করবে। রাসূলুল্লাহ বললেন তাদের প্রত্যেকের চেহারা হবে ইউসুফ আলাইহিস সালাতুল মতো, তাদের প্রত্যেকের অন্তর হবে আইয়ুব আলাইহিস সালাতুল মতো। ও আইয়ুব ইযনাদা, আইয়ুব আলাইহিস সালাতুল কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আইয়ুব কত কৃতজ্ঞ আপনারা জানেন, 18 বছর পর্যন্ত তিনি অসুস্থ, তিনি তার স্ত্রীকে বললেন, তার স্ত্রী তাকে বললেন আল্লাহর কাছে একটু দোয়া করেন, তিনি বললেন লজ্জা পাই 36 বছর তিনি আমাকে সুস্থ রেখেছেন, 18 বছর অসুস্থ অর্ধেক তো হয় না এখনো, আমি কীভাবে তার কাছে বলি তিনি যদিন যেদিন আমার জন্য কল্যাণকর মনে করবেন সেই দিনই তিনি আমাকে মুক্তি প্রদান করলেন। আল্লাহ কাছে তিনি চাইলেন, আল্লাহ সুবহান তার জন্য ব্যবস্থা করতেন, দ্যাট ইজ মেরাকল, আমি অন্য সময় আলোচনা আপনাদেরকে করেছিলাম। আর অন্যদিকে জাহান্নামী যারা রাসূলুল্লাহ বললেন উজ্জিমু ওয়া ফুক্কিমু কাল জিবালি, তারা হবে পাহাড়ের মতো মোটা, লম্বা না, কী হবে তারা পাহাড়ের মতো মোটা, ভয়ঙ্কর অবস্থা তাদের হবে। এখন ইংরেজি যেটাকে বলে অবেসিটি, অবেসিটি উইল বি দি ফেনোমিনা অফ দিস পিপল, এই লোকদের অবস্থা হবে এরকম। যেই সকল ব্যক্তিরা জান্নাতে যাবে আল্লাহ তাদের জন্য বিশাল নিয়ামত ব্যবস্থা করে রেখেছেন। ইট ইজ এ ডিফারেন্ট ডিসকাশন অল টুগেদার, একটা লম্বা অনেক অনেক আলোচনা, ইনশাআল্লাহ আমরা আগামী খুতবায় আলোচনা করার চেষ্টা করব এবং সেখানে আমরা জাহান্নাম নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত
কে বুঝার এবং জান্নাতের প্রতি আগ্রহী হওয়ার, জান্নাতের আমল করার তৌফিক দান করো। আকুল কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গাফুরুর রহিম। ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه ومن والاه اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রেমারা, আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে কিছু কথা তো, কিছু কাজ তো আপনার করা দরকার। আমি শুধু একটি পয়েন্টের উপর আজকে আলোচনা করি, তা হচ্ছে প্লিজ আপন 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 বাবা মায়ের প্রতি খুবই দায়িত্বশীল হন। ইসমাউ ফা ইন্না রাসূলাকুম ক্বাল ইন্না রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। লিসেন টু ইট কেয়ারফুলি মাই ডিয়ার ফ্রেন্ডস, ইউর প্রফেট সেইড সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নবী বলেছেন আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির উপর নির্ভর করে, আল্লাহর অসন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টির উপর নির্ভর করে। পিতামাতাকে সন্তুষ্ট করুন, যেই হোক না কেন, সে যদি কাফের হয় মুশরিক হয় তার প্রতি অন্যায় আচরণ করবেন না। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। যদি তারা তোমাকে আল্লাহর সাথে শরীক করতে বলে সেই ক্ষেত্রে তাদেরকে আনুগত্য করবে না, কিন্তু বেয়াদবি করো না, তার সাথে খারাপ আচরণ করো। ওয়াসাহিবহুমা ফি দুনিয়া মারুফা, দুনিয়া তার সাথে ভালো আচরণ করো, উত্তম আচরণ করো, দুনিয়া তার সাথে ভালো আচরণ করো, উত্তম আচরণ করো। আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আসলেন রাসূল সময়ের সাথে কোরাইদের সন্ধি চুক্তি হলো সেই সময় তিনি আসলেন মদিনায়। তিনি বললেন আসমার জেলা তোর মায়ের রাসূলের কাছে গেলেন, বলি ইয়া রাসূলুল্লাহ, মুসলিম বুখারী মুসলিমের হাদিস, আমার মা আমার কাছে এসেছে, ওয়াহিয়া মুশরিকা, তিনি তো মুশরিক, আফা আসিল বিহা, আমি কি তার সাথে উত্তম ব্যবহার করবো? রাসূল বললেন সলিহা, তার সাথে উত্তম আচরণ করো, তার সাথে উত্তম আচরণ করো। অনেকেই তার পিতামাতার প্রতি বিভিন্ন কারণে অসন্তুষ্ট, এখন ওই পিতামাতার সাথে সম্পর্ক রাখে না, ভালো করে ডাকেও না, পিতামাতার সাথে তার আচরণ সবসময় খারাপ হয়, এরকম একটি পরিস্থিতি হয়। অনেকে আপন বাপ মারে বাদ দিয়ে অন্যকারে বাপ মা ডাকা শুরু করে দেয়। ইয়া আল্লাহ মিন হাযিহির রিজাল, হায় দুর্ভোগ এই জাতীয় ব্যক্তিদের জন্য, আপন বাবা মারে বাদ দিয়ে অন্যরে বাবা মা ডাকা শুরু করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ তার মা, কেউ তার বাবাকে বাদ দিয়ে অন্য কাউকে বাপ ডাকলে ও তো জান্নাতই হারাম তার জন্য। এটা কি মায়ের জন্য প্রয়োজন আপনার কি মনে হয়? ইয়েস, যাকে আপনি মা ডাকতেছেন ওই তো ওই তো আপনি বিয়ে করতে পারবেন, কেমনে মা ডাকেন তার তাকে আপনি, ওকে আপনি বিয়ে করতে পারেন, কিসের উপর ভিত্তি করে মা ডাকেন? ইন উম্মাহাতুকুম ইল্লাল্লাতি আরদানাকুম, আল্লাহ তাআলা বলেছেন তোমাদের মা তো তারাই যারা তোমারে লালন করেছে, তোমাকে প্রসব করেছে এবং তোমারে দুঃখ দিয়েছে, সে ছাড়ার মা না। মায়ের ক্যাটাগরি দুইটাই, যে তোমাকে প্রসব করেছে অথবা দুধ খাইয়েছে, এছাড়া আর কেউ না। আমার দেশে কালচারালি শাশুড়িদেরকে মা বলা হয়, এটা কালচারাল ইস্যু, এতে কোনো প্রবলেম নাই, এটা কালচার, কালচার হিসেবে আমরা বলতে পারি, আদারওয়াইজ শি ইজ নট দ্য মাদার অর হি ইজ নট দ্য ফাদার, কিন্তু কালচারালি ইট ইজ পারমিসিবল বলে রাখছি। ইউ উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এভরিথিং, ইসলামকে বোঝার জন্য গভীর জ্ঞান গভীর দৃষ্টি লাগে, এবং যারা দাওয়াতের কাজ করে তাদের জন্য গভীর দৃষ্টি থাকা ফরজ, নাহলে ওর জন্য দাওয়াতি কাজ করা হারাম। উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ফাফাহামনা সুলাইমানা ওয়া কুল্লান আতাইনাহু হুকমা ওয়া ইলমা। এই জন্য ইসলাম বোঝা দরকার, অধিকাংশ দায়ী তারা মানুষকে জান্নাতের প্রতি দাওয়াত না দিয়ে জাহান্নামের প্রতি দাওয়াত দেয়। দিস ইজ মাই পার্সোনাল পারসেপশন and personal understanding. I see many people over there, rather than inviting people to the way of Allah or to Islam to Jannah, they are inviting to Jahannam, man as if their mission is to admit the people into Jahannam, manojono tader ekmatro kaj lokere Jahannam e nikhep kora, man ei mission ni Allah take duniyate patiyeche. Never do it, you should never do it to the ummah of your prophet. Apni rasuler ummah hole eta kokhono korte paren na. Allah rasul jaderke niye kedechen kiyamater moydano kadben, সে উম্মাকে আপনি জান্নাতের সেনা পথ দেখাবেন, জান্নাতের সেনা নেবেন ভালোবাসা দিয়ে। এই জন্য আমি বলছি যে দূরদর্শী একজন
একজন আলেমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবী রাসূলদেরকে আগে দিয়েছেন দূরদর্শিতা, হুকমা, প্রজ্ঞা, দেন ইলমা, নলেজ, প্রজ্ঞা লাগে প্রিয় ভাইরা, প্রজ্ঞা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেজন্য আমি বলছি যে বাবা মাকে তাদের প্রতি আচরণ করবেন। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু এগেইন আল আদাবুল মুফরাদ ইমাম মুসলিম তিনি এটি বর্ণনা করেছেন, ইমাম বুখারী রাহমাহুল্লাহ আল আদাবুল মুফরাদ বর্ণনা করেছেন, আলবানী রাহমাহুল্লাহ হাসান ইসনাদ বলেছেন, তিনি বলেছেন যে আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখনই তিনি বাসায় আসতেন অথবা বাসা থেকে তিনি বের হতেন তখন তিনি সাহাবি আলা সৌতিহি আলাইকা সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইয়া উম্মাতা, হে মা, হে আমার প্রিয়তম মা, তোমার উপর আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হোক, শান্তি বর্ষিত হোক, বারাকা বর্ষিত হোক তোমার জন্যে, তোমার উপর। তার মা তখন বলতেন ওয়ালাইকা সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া ইবনি, হে আমার সন্তান, তোমার উপর আল্লাহর পক্ষ থেকে রহমত, বারাকা এবং প্রশান্তি বর্ষিত হোক। তখন আবুরা বলতেন ইয়াকুলু রাহিমাকিল্লাহ কামা রাব্বাইতানি সাগীরা, হে মা, তোমার উপর আল্লাহ রহম করুক, ছোটবেলা তুমি কত কষ্ট করে আমাকে লালন পালন করেছো, তোমার উপর আল্লাহ রহম করুক। মা উত্তরে বলতেন বাবা তোর উপর আল্লাহ রহম করুক, তুই বড় হয়ে কত না উত্তম আচরণ করছিস আমার সাথে, তোকে ছোটবেলা আমি লালন পালন করছি বটে, কিন্তু বড় হয়ে তুই আমার অবাধ্য হোস নি, তোর জন্য আমার পক্ষ থেকে প্রাণ ধরা, প্রাণ ঢালা দোয়া রয়েছে। প্রিয় ভাইরা, মা যদি পাগল হয়, বাবা যদি পাগল হয়, প্লিজ তার সাথে উত্তম আচরণ করুন, কারণ হুমা জান্নাতু কাওয়া নারুক, রাসূলুল্লাহ বলেছেন তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। রাসূলুল্লাহ বললেন জান্নাতের দরজা হচ্ছে তারা, তোমার যদি মনে চায় দরজাটা ভেঙে ফেলো অথবা কিপ ইট ইনট্যাক্ট, অথবা এটা ঠিক রাখো, যদি দরজা ভেঙে ফেলো তাহলে তো শেষ, আর যদি দরজাটা ভালো রাখতে পারো তাহলে। আল্লাহ রাসূলের সাথে জিহাদ করার জন্য একজন এসেছেন, রাসূলুল্লাহ বললেন তোমার পিতামাতার অবস্থা কি, বলো তারা জীবিত আছে, তারা কি করছে, বলে তারা কাঁদতেছে আমাকে ছেড়ে দিয়ে ইরাক থেকে এসে রাসূল যদি জিহাদ করার জন্য, রাসূল বললেন এর যে ইলাহিমা তাদের কাছে ফিরে যাও, ফাআদহিকুমা কামা বাকাইতাহুমা, তাদেরকে হাসাও যেমনি ভাবে তাদেরকে কাঁদিয়েছে, যাও তাদেরকে আমার সাথে তোমার জিহাদ করার দরকার নাই, ফাফিহিমা ফাজাহিদ, যাও আমার সাথে জিহাদ করার যে মর্যাদা তুমি পাবে তার চেয়ে অনেক বেশি মর্যাদা পাবে তোমার বাবা মায়ের খেদমত করার মাধ্যমে, বাবা মায়ের খেদমত করার মাধ্যমে তার চেয়ে বেশি মর্যাদা পাবে। অধিকাংশ যুবকদের আমি এই কথা বলি, এই জন্যে যুবক আমার প্রাইম কনসার্ন হলো যুবকদেরকে নিয়ে, কারণ তারা পিতামাতাকে চেনেই না, এখন আর বড়ো হয়ে গেলে তো এখন পিতামাতা তার চক্ষুশূল, সবচেয়ে বড়ো ফ্রেন্ড হলো বন্ধুরা বান্ধবীরা, তার সাথে তার সবচেয়ে ভালো সময় কাটে, পিতামাতার সাথে কাটে না, দুর্ভাগ্য, ওই পিতামাতার জন্য দুর্ভাগ্য, ওই সন্তানদের জন্য দুর্ভাগ্য। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, হে আল্লাহ তুমি আমাদের আলোচনাটাকে কবুল করে নাও, আমাদের সকল সমস্যা সমাধান করে দাও, আমাদের রোগগুলো দূর করে দাও, আমাদের অস্থিরতা দূর করে দাও, আমাদের ইবাদতগুলো কবুল করে নাও, আমাদের জুমার সালাতকে কবুল করে নাও, হে আল্লাহ আমাদের সকল কিয়াম সিয়াম সব কিছুকে তুমি আল্লাহ কবুল করে নাও, হে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দান করো, আল্লাহ আমাদেরকে জান্নাতীদের তালিকাভুক্ত করো, আল্লাহ জাহান্নাম থেকে তুমি আমাদের মুক্তি প্রদান করো, যারা মারা গিয়েছেন ঈমান নিয়ে তাদের সকলকে ক্ষমা করে দাও, তাদের সকলকে তুমি জান্নাত দান করো আল্লাহ, যারা জীবিত আছেন তাদেরকে তুমি ঈমান এবং ইসলামের উপর বাঁচিয়ে রাখো আল্লাহ, ঈমান এবং ইসলামের উপর তুমি তাদেরকে প্রতিষ্ঠিত রাখো আল্লাহ, আমাদের আত্মীয়স্বজনদের মধ্যে যারা মারা গিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি জান্নাত দান করো আল্লাহ, আমাদের পিতামাতাদের মধ্যে যারা মারা গিয়েছেন তাদেরকে তুমি জান্নাত দান করো আল্লাহ, তাদের প্রতি যতটুকু দায়িত্ব পালন করতে পারিনি তার জন্য কেয়ামতের দিন আমাদেরকে জবাব দিতে নিয়ে এসো আল্লাহ, যারা বেঁচে আছেন তাদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করার তৌফিক দান করো আল্লাহ, তুমি আমাদেরকে তোমার দিন বোঝার তৌফিক দান করো, দিনের দাউলত দিয়ে তুমি আমাদেরকে আল্লাহ সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করো। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ان الله امر بالعدل والاحسان وايتاء ذي القربى وينها عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون داريا كاتر গুলো সুজা করে নিন।